যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। আমরা জনাব ইন্দ্রজিৎকে দেখতে চাই। তিনি নাই, চলে যাও, পরে এসো। আমরা ইন্দ্রজিৎকে সাথে দেখা না করে যাব, তখন আমরা এখানেই থাকবো। আমরা তার সাথে দেখা না করে এখান থেকে যাব না। আমরা এখানেই আছি, তাকে খবর দিই। আপনারা একটু শান্ত হন, বলুন আপনাদের কি কথা রয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি কিছু করব। মেনি সাবু, চিন্তা করবেন না, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। মেনিসাবুকে এখনই রাজমহলে নিয়ে যাও। প্রহরীগণ আর হাকিম সিনহাকে খবর দাও, ধরো জলদি করো। তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার কোপ্তা, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না। তোমার কল্ব একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল। তোমাকে হেদায়ত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত। হায় আফসোস, যদি এভাবে শেষ না হতো। তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো, চলুন মালিক।
আমাকে ঋণী করে গেলে মেনে যাব। তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। খোদার পয়গম্বরের জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার, যা আমার হয়েছে। আমার তো এখনো তোমাকে প্রয়োজন। তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই। এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দগি আপনার মশগুলে থাকবো। দরুদ আলি জনাব ইউজার্সিব আজিজে মিশর। দরুদ আপনার উপরে, একটু তাড়াতাড়ি দেখুন। আপনি তো আঘাত দেখেননি? না না। গভীর ক্ষত, খুব রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো। জলদি জলদি। আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন। মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি মহামান্য বাদশাহ অখুনাতুনের দিদারে যাচ্ছি। আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে। আমরা কোথায় নিশ্চয়তা পাব যে জনাব ইউজার্সিফ বিপদে পড়বে না? জনাব ইউজার্সিফের একাকী মহল ত্যাগ করা উচিত নয়, তার নিরাপত্তার দরকার। সঠিক বলেছ, আমি তার নিরাপত্তা দেব।